কাশ্মীর সিরিজের দ্বাদশ পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। কাহিনীর ধারাবাহিকতা বুঝতে সিরিজের পর্বগুলি ক্রমানুসারে দেখার সাদর আমন্ত্রণ রইল। আগর ফিরদাউস বা রুহি জমিনস্ত হামিনস্ত হামিনস্ত হামিনস্ত, অর্থাৎ পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকতো, এটা এখানেই, এটা এখানেই, এটা এখানেই। আজ থেকে প্রায় 750 বছর আগে এ কথাগুলি বলে গিয়েছেন ইন্দু পারস্যের গীতিকার, কবি এবং পণ্ডিত আমির খসরু। যদিও একই মন্তব্যের দাবিদার মুঘল সম্রাট জাহাঙ্গীর সহ গণ্যমান্য প্রমুখ ব্যক্তিবর্গ। কা শব্দের অর্থ পানি বা জল, শ্মীর শব্দের অর্থ শুকিয়ে যাওয়া, তাই কাশ্মীর শব্দের অর্থ দাঁড়ায় শুকিয়ে যাওয়া জল বা জলাশয়। আজ থেকে হাজার হাজার বছর আগে পীর পাঞ্জাল এবং কারাকোরম পর্বতশ্রেণীর মধ্যেকার বিরাট বড় জলাশয় টেকটনিক শিফটের কারণে পানি সরে শুষ্ক হয়ে যাওয়ার কারণে জন্ম নেয় কাশ্মীরের এই বিরাট বিরাট উপত্যকাগুলো। নীল গগনের নিচে নীল থেকে নারাঙ্গ হতে হতে ক্ষণে ক্ষণে সে রূপ পাল্টায়। পর্বতগুলোর পরনে কমলা সবুজ শাড়ি, মাঝে মধ্যে চোখ ধাঁধারো নীলাম্বরী। তৃণভূমি থেকে চারণভূমি, নদীর কুলু কুলু ধ্বনি, হিমবাহ আর স্বর্গীয় সব উপত্যকার মাঝে দাঁড়িয়ে সত্যি বলতে বাধ্য হবেন এই সেই সম্রাট জাহাঙ্গীরের সেই স্বর্গীয় স্বপ্নীয় সুন্দরী। ভূস্বর্গের মাঝে এক টুকরো ছোট্ট ভূস্বর্গ পেহেলগাম, যার মাঝে আজ আমাদের শীতকালীন যাত্রা। অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাখছি বাংলাদেশ থেকে যে প্রতিষ্ঠান আমাদের কাশ্মীরে এত সুন্দর একটি যাত্রা আয়োজন করেছে, যার নাম ট্র্যাভেল আর্কিটেক্ট। তাদের সঙ্গে যোগাযোগের তথ্য থাকছে ডেসক্রিপশন বক্সে। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি চেপে সাথে থাকবেন এবং একই সাথে আমার ফেসবুক পেজটিও ফলো করবেন বলে আশা করছি। চলুন শুরু করছি আজ আমাদের ভ্রমণ গল্প। আজ আবহাওয়া অসম্ভব রকমের ভালো, তাই যে গতকালকে যে পর্বতগুলো আমরা সুন্দর দেখতে পাচ্ছিলাম না, আজকে আবার খুব সুন্দর দেখতে পাচ্ছি। আজকে আশা করছি আমরা বাইরে যখন বের হব খুব ভালো ভালো কিছু দৃশ্য পাব। আজ আবহাওয়া খুবই ভালো, পার্বত্য অঞ্চলে শীতের মৌসুমের চকচকে আমেজটা আমার খুব ভালো লাগে। এটা সত্য, সবুজের দেখা মিলে কম, তবে স্বচ্ছ নীল আকাশ আর বরফ মাখা পর্বতগুলো তার অভাবটা মিটিয়ে দেয়। কাশ্মীরের প্রকৃতির এরকম স্বাদটা উপভোগ করা যায় অনেকটা মার্চ মাস পর্যন্ত। এপ্রিল থেকে বরফ জোরসে গলা শুরু হয় বটে, তবে কিছু অঞ্চলে ছাড়া ছাড়া বরফ মেলে জুন জুলাই পর্যন্ত, আর হাতে গোনা কিছু এলাকায় সারা বছরই পাবেন বরফ। আজ পেহেলগামে আমরা কিছু চোখ জুড়ানো দৃশ্য দেখব, তবে তার আগে যেতে হবে ট্যাক্সি স্ট্যান্ডে। আমরা চলছি আরু ভ্যালি, বেতাব ভ্যালি, এরকম দুটো খুব সুন্দর সুন্দর পর্বতের উপত্যকা, এই জায়গাগুলো আমরা দেখব। আমাদের হোটেল থেকে প্রায় 10 কিলোমিটার দূরে একটা জায়গায় যেতে হবে, সেখানে গিয়ে আমাদেরকে এখানকার যে লোকাল গাড়ি সেরকম গাড়ি নিতে হবে। এখানে আসলে আমাদের যে গাড়িটা আমরা এনেছি এটাকে ওনারা ওখানে যেতে দিবেন না, এখানে এরকম নিয়ম বেঁধে রাখা আছে যে বাইরের গাড়ি এসে একটা জায়গা পর্যন্ত নামিয়ে দিবে, তারপরে ভেতরের গাড়িতে করেই যেতে হবে। তারপর সেখানে যাচ্ছি, তারপর সেখানে গিয়ে দরদাম করে আমাদেরকে গাড়ি নিয়ে ভেতরে যেতে হবে। এখন পৌঁছাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডে, সেখানে ধরা বাধা রেটে গাড়ি ভাড়া করব, তাই ওই অংশটুকু ফেলে ভিডিওতে সরাসরি নতুন গাড়ি যাত্রার গল্প দিয়ে শুরু করছি। এই মুহূর্তে আমরা যাত্রা শুরু করেছি, আমার সঙ্গে আছেন আমাদের চালক ভাই। আপনার নাম কি হ্যায়? হাজি আব্দুল গনি। হাজি আব্দুল গনি, ওনাকে হাজি আব্দুল গনি আঙ্কেলই বলি, কারণ উনি আমার থেকে বয়সে অনেক বড় হবেন। তো ইয়ে গাড়ি আপনি কি হ্যায়? বিলকুল। ওকে, ইয়ে ইতনা সস্তা পড়তি হ্যায় কেনে কি বাত নেই। ওকে, আগর আপ দুসরি গাড়ি লে সকতে হ্যায় উসকে রেট হ্যায় 2400 রুপিয়া। রাইট, ইসকা হ্যায় 2000। রাইট, এখানে কিন্তু উনি বলছেন যে 14 জন পর্যন্ত মানুষ এই গাড়ি উঠিয়ে নেয়, তার মানে আপনি দেখেন আপনার কিন্তু অনেক সাশ্রয়। আমরা হয়তো 2 জন উঠেছি, কিন্তু যখন এখানে অনেকজন মিলে উঠবেন আপনাদের জন প্রতি খরচ অনেকটা কমে আসবে।
আর একটা বিষয় যে ওনারা হচ্ছে এক একটা জায়গায় এক ঘন্টা করে সময় দিবেন এবং পুরো ঘুরে আসার পরে ওনাকে হচ্ছে আমার পেমেন্টটা করতে হবে। যদি এক ঘন্টার থেকে অতিরিক্ত সময় নেই জায়গাগুলোতে তো প্রত্যেক ঘন্টাতে আপনার 300 রুপি করে অতিরিক্ত চার্জ যোগ হবে। ফুল ডে কে লিয়ে 4000 লেতা হ্যায়, ফুল ডে কে লিয়ে 4000 লেতা, ফুল ডে কে লিয়ে। ওকে, শীতের হিমেল হাওয়ায় মিলেছে চকচকে রৌদ্রোজ্জ্বল দিন। ভূস্বর্গ এর অপূর্ব রূপ নিয়ে যাত্রাপথে আমাদের মন মাতাচ্ছে। পর্বত, অরণ্য, তৃণভূমি, ঝর্ণা, হিমবাহ আর টলটলে পরিষ্কার পানি দেখার স্বর্গ রাজ্য পেহেলগাম। জুলাই আগস্ট মাসে অমরনাথ যাত্রা জনপ্রিয় মিলনস্থল হয়ে পার্বত্য অঞ্চল। আজ আমাদের প্রথম গন্তব্য যে আরু ভ্যালি, তা পেহেলগামের সবচেয়ে সুন্দর কয়েকটি উপত্যকার একটি। বলে রাখি, কাশ্মীরে আমরা এ পর্যন্ত যেই ধরনের গাড়িগুলো ভাড়া করে চলছি তা দলে বলে স্বল্প খরচে ভ্রমণে আসা পর্যটকদের সেরা বিকল্প। এই ধরনের বাজেট জিপগুলো যেমন নিমেষে অনেকজন যাত্রী তুলে ফেলে, বড় লাগেজ তোলার জন্য চমৎকার। নির্ভর করছে আপনারা কয়জন মিলে তাতে উঠছেন। তাই দিন প্রতি 2500-4500 রুপির খরচটা একাধিক মানুষের ভিতর ভাঙলে অনেক সময় লোকাল বাসের তুলনায় খরচ বাঁচে, আর সময়টা তো বহু বাঁচে। মনে রাখবেন, নিজের সাথে থাকা গাড়ি আপনাকে ভ্রমণে যে নমনীয়তা স্বাচ্ছন্দ্য দিবে তা কখনোই গণপরিবহন সেবায় পাবেন না। মন চাইলে কোথাও থামলেন, কিছু ছবি ভিডিও তুললেন বা খাওয়া সারলেন। আর গ্রামীণ পরিবেশে গাড়ি ভাড়া ছাড়া বিকল্প নেইও বটে। তাই বাজেটের সাথে সময় ও স্বাচ্ছন্দ্যের যোগসূত্র টেনে কাশ্মীরে আসুন। চলুন, সতেজ মনে এখনকার গাড়ি যাত্রাটা স্বাদ নেই। চলে এসছি আরু ভ্যালিতে। এই জায়গাটা মনে হয় একটা গ্রামের মতো, একটা মহল্লা দেখছি। এখানে কোথাও গিয়ে ওই যে পর্বতের যে পাদদেশ, এই উপত্যকাগুলির দৃশ্য দেখতে হয়। ইতিমধ্যে আমরা খুব সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখতে পাচ্ছি আশপাশ থেকে। আমরা কিন্তু ঘড়ির কাঁটায় বাধা, কারণ আমরা এখানে ওই আগের গন্তব্যগুলির মতন ইচ্ছা মতন এক একটা জায়গায় সময় কাটাবো সেই সুযোগটা পাচ্ছি না। তবে করা যায়, সেক্ষেত্রে কিছু অতিরিক্ত মূল্য দিতে হবে। আমরা চেষ্টা করব আমাদের বাজেটের ভিতরেই থাকার। এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে আসলে আরু মার্গ, এটা ওখানকার লোকালরা বলছে আরু মার্গ। আর আমরা এখন যাব হচ্ছে আরু ভ্যালি। এখানেও আসলে ওই যে ঘোড়া ভাড়া করতে হয় আমি যা দেখলাম, এবং ঘোড়া ভাড়া করে তারপরে যে ওই পয়েন্টে যেতে হয় আমাদেরকে। এখন আমরা এখন ঘোড়া ভাড়া করে চলে যাই। আমি দরদাম করেছি, তারা তো অনেক কিছুই বলে। আমি ওই 500 রুপির ভিতরে দুইটা ঘোড়া ঠিক করেছি। হ্যাঁ, এটা দিয়ে হচ্ছে আমরা আরু ভ্যালি যাব, আসব। চলে থাকি, খুব সুন্দর। বলো সরজি, বেঠো। আরু উপত্যকার মূল ভিউ পয়েন্টে চাইলে কিছু সময় ট্রেকিং করে উঠতে পারেন, সেক্ষেত্রে ঘোড়া ভাড়া করার খরচ বাঁচবে। তবে যেই পথ আমরা ঘোড়ে 15 মিনিটে বাইব তা নিশ্চিত হাঁটতে সময় লাগবে আরও বেশি। তাই দিনে আমাদের মতন 3টি স্পট মন ভরে ঘুরতে চাইলে ট্রেকিংয়ের ব্যাপারটা বাদ দেওয়াই ভালো। গত পর্বে দেখানো প্রায় 20 কিলো ঘোড়া যাত্রার তুলনায় আজকের এটিকে খুব সাধারণ যাত্রায় বলা চলে। তবে আজকের স্পটগুলোর মাধুর্য একদম অন্যরকম। গত পর্ব না দেখে থাকলে উপরের আই বাটনটি চেপে দেখে নিতে পারেন। গতকালকের বাইসারান ভ্যালির মতন আরু ভ্যালিতেও টিকিট কেটে ঢুকতে হয়েছে। এখানে টিকিট নিয়েছে 20 রুপি করে।
দেখেন কি অসম্ভব সুন্দর জায়গা। পর্বতের এই যে পাদদেশগুলো দেখা যাচ্ছে, ও পাশে আমরা দেখতে পাচ্ছি ওই যে গ্রাম, হ্যাঁ গ্রামের ঘরবাড়ি দেখা যাচ্ছে। আরে বিরাট বিরাট এই যে এক হিমবাহ বলবো নাকি পর্বত বলবো আমি ঠিক জানি না, তবে আশেপাশে আমাদের চারপাশে পর্বত আর পর্বত দেখতে পাচ্ছি। এ যেন একটা এক টুকরো ছোট্ট ভূস্বর্গ। কাশ্মীরের সবচেয়ে সুন্দর সুন্দর কয়েকটি উপত্যকার ভিতরে জনপ্রিয় একটি উপত্যকা হচ্ছে এই আরু ভ্যালি। খুব সুন্দর সময় কাটছে, চলুন আমরা এই জায়গার কিছু সিনেম্যাটিক শট দিয়ে উপভোগ করে নিই। ছেড়ে যেতে ইচ্ছা করছে না, তবুও ছেড়ে চলে যাচ্ছি। ভ্রমণ জিনিসটাই এরকমই, যেখানেই যাবেন একবার যদি এই জায়গাটা ভালো লেগে যায় তখন আর ছেড়ে যেতে একটু ইচ্ছা করবে না। কোনো কারণে শ্বাস নিতে হয়তো একটু সমস্যা হচ্ছে, যাই হোক। যে পথ দিয়ে এসেছিলাম তার থেকে ভিন্ন আরেকটা পথ দিয়ে যাচ্ছি। আমরা যে ওই দিক দিয়ে ঢুকেছি আর এখন একটা জঙ্গলের ভিতর দিয়ে এপাশ দিয়ে যাচ্ছি। যে গাড়িতে যে উঠবো, আর একটা জিনিস, আমরা কিন্তু ইতিমধ্যে এক ঘন্টা অতিরিক্ত সময় পার করে দিয়েছি, তার মানে এখান থেকে আমাদের 1:30 বের হওয়ার কথা ছিল, আমরা 2:30 বের হচ্ছি। এক ঘন্টার জন্য অতিরিক্ত কিন্তু আরও 300 রুপি মূল্য তারা ধরবে, দেখা যাক যেটা থাকি। একটা বিষয় যে আমরা যে রাস্তা দিয়ে এসেছি ওই একই রাস্তা দিয়ে কিন্তু আবার ফেরত যাচ্ছি, তার মানে আমাদের পরের জায়গাগুলো কিন্তু একই রাস্তায় পড়ে না। এই আরু ভ্যালি যেটা সেটা এক রাস্তায় এসছি, এখন আবার পেহেলগামে ফেরত যাব। ফেরত কি আবার ওইখান থেকে হচ্ছে আর এক পথ যাবে পেহেলগাম সে আঙ্কেল, আর 16 কিলোমিটার হতা হ্যাঁ চন্দনওয়াড়ি তো বেটাওয়াড়ি 10 কিলোমিটার। ফিরতি পথটা ভিন্ন রকম সুন্দর, দিনের এক এক সময় কাশ্মীরের পর্বতগুলিও যেন বারংবার রূপ পাল্টায়। বহু জ্ঞানী গুণী দাবি করেন কাশ্মীরের পর্বতের ঢালগুলো পৃথিবীতে সবচেয়ে সুন্দর, যেন পৃথিবীর যে কোনো মানুষ চোখ বুঝলে পর্বতে লাবণ্যের যে স্বর্গীয় রূপ কল্পনা করতে পারে তা দিয়ে কাশ্মীরের এক একটি অঞ্চল মাতা। সুদূর নিউজিল্যান্ড থেকে ইউরোপ, আমেরিকা থেকে আফ্রিকা, পৃথিবীর পর্বত আর তৃণভূমির সব রূপ বৈচিত্র্য যেন বিরাট কাশ্মীরে ছড়িয়ে। যে ঐতিহাসিক অঞ্চল আজ ভারত পাকিস্তান আর চীনের মাঝে বিভক্ত, আয়তন তার 2,25,000 বর্গ কিলোমিটার প্রায়। আমরা ঘুরছি ভারত সীমানার মধ্যেকার কাশ্মীরে, বোঝার চেষ্টা করছি 10,000 বছর আগেও কোন রূপের টানে মানুষই পেহেলগামে বাসা বেঁধেছিল। আগামী 1.5-2 মিনিট শান্ত মনে বেতাব ভ্যালি পর্যন্ত এই পথটাই উপভোগ করার পালা।
এই জায়গাটাতে আমার টিকিট কাটতে হয় 100 রুপি করে তারা টিকিট চাচ্ছে এখানে। জায়গাটা খুব সুন্দর দেখছি, এপাশ থেকে আবার এই যে পানির প্রবাহ চলছে। চলো বেতাব ভ্যালির নামকরণের ইতিহাসটা হচ্ছে, এখানে 1983 সালে একটা সিনেমা তৈরি হয়েছিল বলিউডের, যেটার নাম ছিল হচ্ছে বেতাব। সেই সিনেমার শুটিং স্পট এটা ছিল বলে এই জায়গার নাম হয়েছে বেতাব ভ্যালি। আসেন আমরা একটু বেতাব ভ্যালি ঘুরে দেখি। কি সুন্দর জায়গা দেখেন, পীর পাঞ্জাল এবং জানস্কার পর্বতশ্রেণীর মধ্যেকার অঞ্চল হচ্ছে এটা। এখানে সবুজ তৃণভূমি, যেটা গ্রীষ্মকালে আসলে সেরকম সবুজ দেখা যায়। এপাশে খুব সুন্দর সুন্দর কিছু গাছ আছে, তবে এই গাছগুলোর নাম কি আমি জানি না, আপনারা কেউ জেনে থাকলে আমাকে জানাবেন। এগুলো একদম গোলাপি বা লালচে আভা ধারণ করে, খুব সুন্দর লাগে। এই যে পাশগুলি পর্বতগুলি দেখেন, বিরাট বিরাট পর্বত, ও পাশ দিয়ে হচ্ছে বরফের পর্বত দেখা যায়, আর এ পাশে হয়তো পর্বতের উপরে ওই যে তুষারপাতের যে বরফগুলো জমে, সেই বরফগুলি হয়তো এখানে জমেছে। ছোট ছোট ঘর করা আছে, যেসব ঘরে মানুষজন বসে গল্প করছে, আড্ডা দিচ্ছে। আবার এ পাশ থেকে যদি দেখি, ও পাশ দিয়ে আবার কিছু বরফ জমেছে, হ্যাঁ হালকা হালকা বরফ জমেছে, খুব সুন্দর লাগছে। এখানে ওই যে সেতু করা আছে, জলাশয় আছে, খুব ভালো লাগছে। ইতিহাস ঘেঁটে দেখতে পেলাম, উইকিপিডিয়াতে দেখেছি আর কি, যে এখানে নিওলিথিক পিরিয়ড, যেটা ওই সময় থেকে এখানে মানব সভ্যতা আছে, তার মানে আজ থেকে প্রায় 10,000 বছর আগ থেকে এখানে মানুষ বসবাস করে, তাই না? ওই যে উপর দিয়ে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছি, এসব জায়গায় মানুষের বসতি হাজার হাজার বছর ধরে। চিন্তা করলে কেমন লাগে, মানুষজন কত সুন্দর জায়গার ভিতরে থেকে আসছে। তবে আবহাওয়াটা একটু কষ্টের, মানে আমি এখানে ঘুরতেই আসবো, তবে আমি হয়তো এখানে থেকে যাবো না। ঠিক যেদিক দিয়ে যে পথ দিয়ে এসেছিলাম, সেই পথ দিয়ে এখন আবার ফেরত চলে যাচ্ছে,
শুভ কেমন লাগলো? খুব সুন্দর, জায়গাটা অনেক বড়। হ্যাঁ অসাধারণ, এখানে অনেক কয়টা মুভি শুটিং হয়েছে। হ্যাঁ তুমি কি বেতাব সিনেমা দেখেছো? না না, ওটা আমার জন্মের আগের সিনেমা। হ্যাঁ আমি মনে হয় দেখেছি, আমি এক কামলে ওই যে পুরান যুগের হিন্দি সিনেমা দেখতাম, এটা মনে হয় ছোটো থাকতে তখন হয়তো দেখা হয়েছে। ওসব তো খুব জনপ্রিয় সিনেমা। এই জায়গাটা আসলে খুব সুন্দর ছিল, ছেড়ে যেতে ইচ্ছা করে না, তবে ছেড়ে যেতে হবে। ওই যে আমাদের গাড়ি। আচ্ছা আরেকটা পয়েন্ট বাকি, যেটার নাম হচ্ছে সর্বশেষ অঞ্চলটিতে যেতে রাস্তা প্রকৃতির রুক্ষতা বাড়ছে, সাথে বাড়ছে শ্বেতশুভ্র আমেজটাও। বুঝতে পারছি পেহেলগামে আমরা প্রকৃত বরফ জমা স্থানের দিকে ছুটছি। চন্দনওয়ারি এমন একটি অঞ্চল যেখানে মে জুনের গরমে অল্প বরফ দেখার সুযোগ থাকে। হিন্দু ধর্মাবলম্বীদের জনপ্রিয় শ্রী অমরনাথ যাত্রা এই জনপ্রিয় হিমবাহ অঞ্চল থেকে শুরু হয়। দেখেন কি অসম্ভব সুন্দর জায়গা এই চন্দনওয়ারি। হ্যাঁ একদম পর্বতে সব বরফ পড়েছে। এই জায়গাটাতে আমরা পেহেলগাঁওতে আসার পরে সর্বোচ্চ পর্যায়ের বরফ দেখতে পেলাম, আর অন্য জায়গায় সবসময় দূর থেকে দেখতে হয়েছে, এবার খুব কাছ থেকে দেখছি। এদিকে যদি আসি পানির কুলু কুলু ধ্বনি শুনতে পাচ্ছি, অসম্ভব সুন্দর। পর্বতের উপত্যকাগুলি নেমে এসছে, খুবই ভালো লাগছে। মাশাআল্লাহ আমাদের মহান সৃষ্টিকর্তা পৃথিবীকে খুব সুন্দর করে বানিয়েছেন, আর এর মাঝে আমরা যে নোংরা নোংরা শহর বানিয়েছি, বানিয়ে আমরা পৃথিবীটাকে নষ্ট করেছি। আমাদেরকে এত বুদ্ধিমান জীব হিসেবে তৈরি করার পরেও আমাদের কাছ থেকে আসলে এসব আচার আচরণ মানায় না। এদিকে যদি তাকাই, এদিকে গ্রামাঞ্চল আছে, ওই যে গ্রাম দেখতে পাচ্ছি। আমরা হয়তো গাড়িতে করে ওই পাশেও যেতে পারি। এটাই চন্দনওয়ারি অঞ্চল, যিনি আমাদের চালক উনি তাই বললেন। আমরা একটু আশপাশটা ঘুরে দেখি। Thank you.
আমরা আসলে যে আরেকটা পাশে এসেছি, যেখানে যে গ্রামগঞ্জগুলো আছে, ঘরবাড়িগুলো, এই ঘরবাড়িগুলো এখানে একটা মহলের মতন দেখছি আর কি। এই যে চা কফির দোকান দেখা যায়, তবে এই পাশে যদি তাকাই এদিকটা তো হচ্ছে ওনারা স্লেজ করে না, এদিকে বরফ জমে গিয়েছে। আমার আসলে জুতার উপরে ভরসা হচ্ছিল না, এবং যেহেতু আমি নিজে ক্যামেরা চালাচ্ছি, আমি ক্যামেরাটা নিয়ে স্লিপ কাটতে চাই না, হাতে আমার গিম্বলও ধরা আছে, যার জন্য আমি ওখানে হাঁটিনি। তবে শুভ হেঁটে আসছে। শুভ, এটা কি পিছলা ছিল? হ্যাঁ, অনেকটা পিছিল, অনেক পিছিল ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ খুব সুন্দর সময় কাটিয়েছি। তবে আমরা তো একটা সময়ের ফ্রেমে আটকা, আমাদেরকে চলে যেতে হবে। আমাদের যে গাড়িওয়ালা যিনি আছেন উনিও নামাজ পড়বেন, আমাদেরও নামাজ বাকি। যাই, রওনা দিয়ে দিই। আজকের দিনটা ওই পর্যন্ত খুব ভালোই কেটেছে। এই মুহূর্তে চলছি গোধূলির মিষ্টি লাবণ্যে মাতা শ্বেতশুভ্র পেহেলগ্রামের দৃশ্য দেখে। আজকের দেখা এক একটি অঞ্চল মনে এক এক রকম দাগ কেটেছে, তবে ফিরতি পথটাও হৃদয়ে ভালোবাসার দ্যুতি ছড়াচ্ছে। সত্যি কাশ্মীরকে খুব মনে পড়বে। 15 দিনের ভারত সফরে কাশ্মীরে রাখা 12টা দিন, যার ভেতর আজসহ কেটে গেল ভ্রমণের 9ম দিন। তার মানে এই তো, আর 3টি পূর্ণ দিন পার করে দিয়ে কাশ্মীর ছাড়ছি। হায়রে জীবন, সময়ের কাঁটাটাও বহু কাঁটালো বিনোদন। শেষমেশ ফেরত চলে এসেছি যেখান থেকে গাড়ি নিয়েছিলাম সেখানেই। এখন একদম অন্ধকার একটা পরিবেশ, আমাদের গাড়ি ঠিক ওপাশে, যে শাফি ভাই আমাদের জন্য অপেক্ষা করছেন। আমরা শেষমেশ যে চাচার সাথে গিয়েছিলাম ওনাকে 2500 রুপি দিয়েছি, কারণ আমরা প্রায় 1.5 ঘন্টার মতন অতিরিক্ত সময় পার করেছি। আজকে অবশ্য এই হোটেলে আমাদের শেষ রাত্রি। কিভাবে জানি যে হোটেলে যাচ্ছি সেখানে রাত শেষ হয়ে যাচ্ছে। গ্রুপ ফটো লো, ওনারা আবার দলে বদলে ছবি তুলছেন। রুটি, প্লেন রাইস, বাটার মশলা, মাংস, চিকেন কারি, হোম সুইট হোম। প্রায় 9000 ফুট উচ্চতায় পেহেলগ্রামে আজ আমাদের শেষ রাত্রি, একটা খুব সুন্দর সকালের অপেক্ষায়। শুনেছি কালকে নাকি তুষারপাত হওয়ার কথা, দেখি কি হয়। শুভরাত্রি।